এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ, ভারত এবং পাকিস্তান মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কায়। যদিও এশিয়া কাপ 2023-এর হোস্ট হিসেবে পাকিস্তানকে ঘোষণা করা হয়, তারপর থেকে চরম নাটকীয়তার এক পর্যায়ে শ্রীলঙ্কা কো হোস্ট হয়ে যায়, কারণ ভারত পাকিস্তানে খেলতে যাবে না। পরে হাইব্রিড মডেলে এসে শ্রীলঙ্কা যুক্ত হয় হোস্টের কাতারে। এখন ভারত এবং পাকিস্তান ম্যাচ, সেই ম্যাচের আগে পরিসংখ্যান আসলে কি বলছে? এশিয়া কাপে মোট 13টি ম্যাচ হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। 7টা ম্যাচ জিতেছে ভারত, 5টা ম্যাচ জিতেছে পাকিস্তান, একটা ম্যাচ কোনো রেজাল্ট হয়নি। তবে ওডিআই এর যে পরিসংখ্যান, সেখানে পাকিস্তানে গিয়ে 132 বার খেলা হয়েছে, তাদের মাঝে 72 বার জিতেছে পাকিস্তান, অন্যদিকে 55 বার জিতেছে ভারত। কি মনে হচ্ছে, এই ম্যাচ ঘিরে আসলে টান টান উত্তেজনা তো থাকছে, টোটাল ক্রিকেট বিশ্বের অডিয়েন্স এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে। এই ম্যাচে আসলে কে জিতবে? এখন আসি হেড টু হেডের মধ্যে কি হয়। সর্বশেষ যে 5টা ম্যাচ হয়েছে, সেখানে 1টা ম্যাচ জিতেছে পাকিস্তান, 4টা ম্যাচ জিতেছে ভারত। ভারতের মানে শক্তির জায়গাটা আসলে কোথায়? অবশ্যই ব্যাটিং লাইন আপ। ভারতের শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, এই 4 নম্বর জায়গাটায় শ্রেয়াস আয়ার, তিলক বর্মা নাকি স্কাই, 5-এ হার্দিক পান্ডিয়া, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, তারপর হচ্ছে জাদেজা। এই যে লম্বা ব্যাটিং লাইন আপ, এটার বিপক্ষে পাকিস্তানের পেস অ্যাটাক, সাথে স্পিনার, পেস অ্যাটাকে শাহিনশাহ আফ্রিদি, নাসিম শাহ, তারপর হারিস রউফ, শাদাব, নওয়াজ অথবা ওসামা মীর, যাকেই খেলাক না কেন পাকিস্তান, মূল খেলাটা হবে ভারতীয় ব্যাটার ভার্সেস পাকিস্তানের বোলার। এই আকর্ষণীয় এই যুদ্ধটা সবাই দেখার জন্য মুখিয়ে আছে, কে জিতবে, ভারত নাকি পাকিস্তান। তবে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ, ফখর জামান, ইমামুল হক, এদের দুজনের একজন, তারপর বাবর আজম, রিজওয়ান, ইফতিখার যে খেলাটা দেখিয়েছে নেপালের সাথে, ধরে নিলাম নেপাল ছোট টিম, কিন্তু ইফতিখার যে খেলাটা, আগ্রাসী খেলাটা খেলেছে। ভারতের ব্যাটার অনেক বেশি, সবাই ভালো খেলে, অনেক রান করতে পারবে, কিন্তু ভারত হেরে যায় সেদিন যেদিন তাদের বোলারদের অবস্থা ভয়াবহ হয়ে যায়, তাদের বোলাররা যখন কলাপস করে। পাকিস্তানের যে কোনো একজন ব্যাটসম্যান যদি দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু পাকিস্তান ম্যাচ বের করে নিতে পারবে খুব সহজে। আপনারা কি ভাবছেন, এই ম্যাচে পাকিস্তানের কোন ব্যাটার ভালো করার সম্ভাবনা আছে? সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছিল, সেখানে কিন্তু পাকিস্তান ভারতকে হারিয়ে দেয়। ফখর জামান লম্বা ইনিংস খেলে ফেলেন। ভারতের কোন ব্যাটার ভালো খেলবে? সবচেয়ে বেশি নজর থাকবে বিরাট কোহলির উপর, রোহিত শর্মা, শুভমান গিল। দেখা যাক আপনারা কাকে এগিয়ে রাখছেন, কমেন্টে জানাবেন।